हेलो स्टूडेंट्स, आई वेलकम टू ऑल ऑफ यू टू दिस सेशन ऑफ पॉलिटी। डियर स्टूडेंट्स, हमरा जेटा जे लेक्चर सीरीजटा शुरू करेछिलाम पॉलिटी एम लक्ष्मीकांत के बेस करे, तो सेटार ही आज एटा लेक्चर नम्बर 6। तो एर आगे 5टा लेक्चर प्रोवाइड करा हुएछे, तुम्हारा जरा वीडियो देखेछो ताराई एकमात्र कन्टिन्यूएशनटा बुझते पारबे, जरा देखोनी तादेरके आरो एकबार आमि रिक्वेस्ट करछि तुम्हरा भिडियोटी लास्ट 5टा भिडियो कमप्लीट देखे तारपरे ए भिडियोटी देखले तुम्हारे बुझते सुविधा हबे, अदरवाइज कन्टिन्यूएशनटा बुझते पारबे ना। भिडियोटी शुने बुझते पारबे बाट कोथा थेके एलो हठात करे कन्स्टिट्यूएंट असेंबलि सेई क्वेश्चनटा आंसरटा किन्तु तोमार लास्ट भिडियो देबे, ठीक आछे। तो आज आमरा जेटा डिसकस करते चलेछि सेटा होच्छे तोमार वार्किंग एंड ऑब्जेक्टिव रेजोल्यूशन ऑफ कॉन्स्टिट्यूएंट असेंबली। वार्किंग एंड ऑब्जेक्टिव रेजोल्यूशन ऑफ कॉन्स्टिट्यूएंट असेंबली हमरा एटा बट बिफोर दिस डिस्कशन लेट अस डिस्कस द क्वेश्चन व्हिच आर आस्क्ड इन योर प्रीवियस लेक्चर, बिकॉज आमी शुधु क्वेश्चन ही करे गेलाम, तुम्हरा आंसर दिए गेले बाट आमी कोनो आंसर दिलाम ना, सेटा तो ठीक है ना। तो আমি প্রতিটা লেকচারের শেষে আমি কিছু কোশ্চেন করব, তার অ্যানসারটা অবশ্যই তোমরা বই ঘেটে সব সমস্ত অ্যানসারটা প্রোভাইড করার চেষ্টা করবে। আদার অ্যান্ড অ্যাকচুয়ালি তুমি আমাকে অ্যানসার না দিলেও তুমি নিজে একবার বইটা খুলে একবার দেখলে দেখতে পাবে তুমি অনেকগুলো কোশ্চেনের মুখোমুখি হচ্ছ এবং সেগুলোর অ্যানসার তুমি পেয়ে যাবে। তো আমার এই লেকচার সিরিজের মধ্যে এটাও একটা প্রচেষ্টা তোমাদেরকে আরও এক্সট্রা নলেজ প্রোভাইড করা। এইভাবে দেখো আলটিমেটলি তোমাদেরকেই পড়তে হবে, তোমাকে স্পুন ফিট করতে আমি পারবো না, যতটুকু ভিডিওর মাধ্যম দিয়ে তোমাকে আমি বোঝাচ্ছি তার পাশাপাশি যে কোশ্চেনগুলো করছি সেই কোশ্চেনগুলো তোমরা কিন্তু ব্লাইন্ডলি ফলো করো, দেখো অনেক কোশ্চেন ফেসে যাবে ওর মধ্যে, ঠিক আছে। আচ্ছা কথা না বাড়িয়ে আমরা অ্যান্সারগুলো দেই। ফার্স্ট কোশ্চেনটা ছিল ব্যাটেল অফ বক্সার, ঠিক আছে। তো ব্যাটেল অফ বক্সারটা আমি এই কোশ্চেনটা করেছিলাম যে ব্যাটেল অফ বক্সার এটা কত সালে হয়েছিল, তো ফার্স্ট অ্যান্সার হচ্ছে তোমার 1764 ব্যাটেল অফ বক্সার হয়েছিল। আমি যদি আরও স্পেসিফাই করি তাহলে 22 অক্টোবর 1764। আচ্ছা কার কার মধ্যে হয়েছিল এটা? অ্যাকচুয়ালি হয়েছিল হচ্ছে একদিকে ছিল মুঘল আর একদিকে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে। আচ্ছা মুঘলদের মধ্যে কে ছিল? মুঘলদের মধ্যে ছিল শাহ আলম দ্বিতীয়, ওকে, শাহ আলম দ্বিতীয়। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ছিল হেক্টর মুনরো। এগুলো খুব ইম্পর্টেন্ট। আর এখানে হেক্টর মুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে জয়ী হয়েছিল আর মুঘলরা হেরে গেছিলো। আর এটা পলাশীর যুদ্ধের পরে এটা ওদের সেকেন্ড জয়, এটার পরে আরও প্রভাব বিস্তার করতে শুরু করে। তো এটা গেল ব্যাটেল অফ বক্সার। নেক্সট হচ্ছে আমি জিজ্ঞেস করেছিলাম ব্যাটেল অফ পলাশি। ব্যাটেল অফ পলাশি হয়েছিল 1757 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এখানে যেটা তোমাদেরকে জানতে হবে কার কার মধ্যে হয়েছিল, একদিকে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একদিকে ছিল সিরাজউদ্দৌলা, বাংলার নবাব সিরাজউদ্দৌলা, ঠিক আছে, নবাব অফ বেঙ্গল, ঠিক আছে। সিরাজউদ্দৌলা ছিল আর এদিকে ছিল কে, রবার্ট ক্লাইভ। এই সিরাজউদ্দৌলা হেরে গেছিলো, তার কারণটা হচ্ছে কে, বিশ্বাসঘাতকতা করেছিল, তোমরা ভালো করেই জানো তার নামটা, সেটা ছিল তোমার মির্জাফর, ঠিক আছে, মির্জাফর। তাহলে এটা গেল তোমার কী বললাম ব্যাটেল অফ পলাশি। নেক্সট কোশ্চেন যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে অর্ডিনেন্সের আর্টিকেলগুলো কী, অর্ডিনেন্স। তো অর্ডিনেন্সের আর্টিকেল আমি যদি বলি তাহলে অর্ডিনেন্স হচ্ছে অ্যাকচুয়ালি তখনই আনা হয়, আমি বলেছিলাম যে আইদার প্রেসিডেন্ট অর গভর্নর, ঠিক আছে, প্রেসিডেন্ট অর গভর্নর এই দুজন অর্ডিনেন্স জারি করতে পারে কোনো একটা স্টেট রাজ কান্ট্রিতে বা কোনো একটা স্টেটে রেসপেক্টিভলি। কখন আসে এই অর্ডিনেন্সটা? অর্ডিনেন্সটা তখনই জারি করা যায় যখন, যদি আমি কেন্দ্রের কথা বলি, যখন লোকসভা বা রাজ্যসভার কোনো সিটিং হচ্ছে না, কোনো বৈঠক হচ্ছে না,
বা ভোটিং মানে হয়েছে সবে মাত্র, এখন রেজাল্ট আউট নেই, এমন একটা অবস্থা যেখানে জরুরি কারণে একটা অবস্থা, একটা ইমার্জেন্সি কন্ডিশনে প্রেসিডেন্ট একটা জাস্ট মানে কিছুটা সময়ের জন্য অর্ডিনেন্স এ করতে পারে, জারি করতে পারে। সেম প্রসেস গভর্নর যখন সেম লোকসভা এই সরি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এমএলএ আর এমএলসি এমএলসি মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল, এই যে বিধানসভার বিধান পরিষদে যখন কোনো বৈঠক হচ্ছে না, সেই সময় গভর্নর আর্টিকেল 213 দ্বারা পাওয়ার পায় যে অর্ডিনেন্স জারি করার কোনো একটা আপাতকালীন অবস্থায়। আর সেম এটা হচ্ছে যখন 1, 2, 3 আমি অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে প্রেসিডেন্টের জন্য। ঠিক আছে, বোঝা গেল? তো এটা হচ্ছে অল অ্যাবাউট দ্য অর্ডিনেন্স। নেক্সট কোশ্চেন যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে এমার্জেন্সি। তাহলে এমার্জেন্সিটা এমার্জেন্সি প্রভিশন কোথায় আছে আমাদের আর্টিকেলের মধ্যে সেটা আমাদেরকে জানতে হবে। এমার্জেন্সি অ্যাকচুয়ালি তিন প্রকারের হয়, একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, একটা হচ্ছে স্টেট এমার্জেন্সি, এটাকেই বলা হচ্ছে প্রেসিডেন্ট রুল, প্রেসিডেন্ট রুল, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ঠিক আছে, এই ন্যাশনাল এমার্জেন্সিটা হচ্ছে কি, আর্টিকেল 352 পাওয়ার দেয় ন্যাশনাল এমার্জেন্সিতে, যেখানে বলছে যে কোনো একটা দেশে যদি এক্সটার্নাল অ্যাগ্রেশন বা কোনো ওয়ার ডিক্লেয়ার হয়, বাইরে থেকে কোনো শত্রু আগমন বা একটা ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছে, সেই সমস্ত সময়ে হ্যাঁ পার্লামেন্ট এর একটা আর্টিকেল আছে 352 নম্বর আর্টিকেল, যেখানে পাওয়ার দেয় যে এমার্জেন্সি ঘোষণা করা। এবার এবার এই এমার্জেন্সি ঘোষণা করলে বিভিন্ন রকম ফান্ডামেন্টাল রাইটস সেগুলো কিন্তু ভায়োলেট করে যায় কয়েকটা, 19 আর 21। আমরা ডিটেলসে এগুলো ডিসকাস করবো যে কোন কোন আর্টিকেল এমার্জেন্সি অবস্থায়ও লাগু থাকে আর কি। ঠিক আছে, কোন কোন আর্টিকেলের পাওয়ার থাকে। নেক্সট হচ্ছে স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল যেটা বলছি, এই প্রেসিডেন্ট রুল প্রেসিডেন্ট রুল যেটা আমি বলছি সেটা হচ্ছে প্রেসিডেন্ট রুল, এটা হচ্ছে আর্টিকেল 356 আমাদেরকে পাওয়ার দেয় যে প্রেসিডেন্ট রুল। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ন্যাশনাল এমার্জেন্সি তো বললাম, এবার প্রেসিডেন্ট এমার্জেন্সিতে কী হয়েছে, প্রেসিডেন্ট রুল মানে প্রেসিডেন্ট রুল কখন চালু হয়, যখন কোনো একটা পার্টিকুলার স্টেট মানে স্টেট বলতে এখানে রাজ্য, কোনো একটা রাজ্যে যদি কনস্টিটিউশনাল মেশিনারি যদি ব্রেকডাউন হয়ে যায়, তাহলে প্রেসিডেন্ট আর্টিকেল 356 থেকে একটা পাওয়ার পায় যার দ্বারা তুমি সেই স্টেটে প্রেসিডেন্ট রুল চালু হয়ে যায়। কনস্টিটিউশনাল মেশিনারি বলতে কী বোঝো, কনস্টিটিউশনাল মেশিনারি বলতে এই বোঝায় যে কোনো একটা রাজ্যে হঠাৎ করে একটা ইন্টারনাল ডিস্টারবেন্স তৈরি হয়ে গেল, দেখা গেল কোন মনে করো এই কারেন্ট যেটা এই যে এনআরসি, এই যে এনআরসি বা সিএএ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটার জন্য মনে করো ওয়েস্ট বেঙ্গলে কোনো কোনো একটা রাজনৈতিক দল খুবই আর কি দাঙ্গার সৃষ্টি করে দিল। ঠিক আছে, তার জন্য এখানে পুরো পুলিশ ব্যবস্থা দেখা গেল এটা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, কন্ট্রোলের মধ্যে আনতে পারছে না, তো সেই সময় স্টেট চাইলে সেন্টার থেকে সাহায্য চাইতে পারে আর্মি নিয়োগ করানোর জন্য। ঠিক আছে, সিআরপিএফ, তো এটা এবার দেখা গেল যে এমন একটা অবস্থা যেটা আনকন্ট্রোলেবল, সেই সময় প্রেসিডেন্ট কী করে যে এটা স্টেটের ওপরে আর ছাড়ে না, স্টেটের ওপরে এবার প্রেসিডেন্ট রুল চলে, এবং এখানে একটা নির্দিষ্ট একটা টাইমের মতো একটা প্রেসিডেন্ট রুল স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, এছাড়া আর কি, এছাড়া মনে করো কোনো একটা বিধানসভা হঠাৎ করে কোলাপস হয়ে গেল, বা সরকার মেজরিটি মানে সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারছে না, বা ভোটের সময় ওকে ভোটের পরে দেখা গেলো মেজরিটি বা মানে জাস্ট নতুন বিধানসভা গঠিত হওয়ার সময় মানে হচ্ছে দেরিতে, বা এরকম একটা কন্ডিশন, এরকম সময় প্রেসিডেন্ট কী করে এমার্জেন্সি ঘোষণা করে দিতে পারে। ঠিক আছে, ওকে, এই এটা গেল তোমার স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল। নেক্সট হচ্ছে পয়েন্ট, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। দেখো, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হচ্ছে
ভারতবর্ষে এই একটাই এমার্জেন্সি যেটা এখনো পর্যন্ত আসেনি, একবার আসার চিন্তা ভাবনা মানে আসার মতো অবস্থা হয়ে গেছিল 90-এর দশকে, যখন মনমোহন সিং আমাদের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। তো যাই হোক, খুবই একজন এফিসিয়েন্ট ফাইন্যান্স মিনিস্টার। দেখো, উনি প্রাইম মিনিস্টার হিসাবে হয়তো অনেকেই ওনাকে ক্রিটিসাইজ করেন, কিন্তু ফাইন্যান্স মিনিস্টার হিসেবে মনমোহন সিংয়ের ভূমিকা অনেক বেশি ছিল ওই সময়। তিনি লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এই সমস্ত আনার পরে, আনার জন্য কিন্তু ফাইন্যান্সিয়াল এমার্জেন্সিটা আসেনি আমাদের দেশে, আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি থেকে বেঁচে গেছিলাম। যাই হোক, তো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সিটা আর্টিকেল 360 থেকে পাওয়ার পায়। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সিতে কী হয়, যখন কোনো একটা দেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়ে, তখন তখন মানে সেটাকেই বলছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এবং এখানে এই সময় দেখা গেল গভর্নমেন্ট এমপ্লয়ীদের স্যালারি প্রায় হাফ হয়ে যায়, এবং আরও আনুষঙ্গিক অনেক প্রবলেম, যেটা অর্থনৈতিক মন্দা চলে আসে, অনেক প্রবলেম সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের দেশে এখনও পর্যন্ত একবারও কিন্তু ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আসেনি। এটা কিন্তু কোশ্চেন করে যে কতবার আমাদের দেশে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আসেনি, একবার, দুইবার, তিন এসেছে, একবার, দুইবার বা একবারও আসেনি, এরকমভাবে কিন্তু অপশানগুলো দেয়। আচ্ছা, যাওয়ার সময় তোমাদের একটা কোশ্চেন রেখে যাবো এখানে, ন্যাশনাল এমার্জেন্সি আমাদের দেশে 3 বার আসে টোটাল, এই 3 বার কোন কোন সালে এসেছিলো এটা কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাবে। এই কোশ্চেনটাই তোমাদের জন্য থাকলো, আমরা এবার মেন যে লেকচার সেখানে ফিরে যাব। মেন লেকচারটা ছিল ওয়ার্কিং অ্যান্ড অবজেক্টিভ রেজলিউশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আচ্ছা, তো ওয়ার্কিং অ্যান্ড অবজেক্টিভ রেজলিউশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমরা আজকে ডিসকাস করতে চলেছি। এখানে ফার্স্ট পয়েন্ট দেখো, ডিমান্ড ফর দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। দেখো, আমরা জানি 1600 থেকে 1857 পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্ব করেছে ভারতবর্ষে, দেন 1858 থেকে 1947 পর্যন্ত ব্রিটিশ ক্রাউন রাজত্ব করেছে, এরপরে 1947, এরপরে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়ে যায় 15 আগস্ট 1947। তো এই অবস্থাতে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আমরা জানি অনেক রক্তের প্রতিদানে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তোমরা জানো যে সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট এসেছিল, আইন অমান্য আন্দোলন, হ্যাঁ, তারপরে অসহযোগ আন্দোলন এসছে, কুইট ইন্ডিয়া মুভমেন্ট এসছে, ভারত ছাড়ো আন্দোলন যেটা বলো, গান্ধীজি, নেতাজি সবাই বিভিন্ন রকম বিভিন্ন পথ দিয়ে কিন্তু সংগ্রাম করে আমাদের স্বাধীনতা, আমরা সংগ্রাম করার ফলেই কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করি। আমরা ভগৎ সিংকে ভুলতে পারবো না, আমরা ক্ষুদিরামকে ভুলতে পারবো না, আমরা নেতাজিকে ভুলতে পারবো না। তো এই সমস্ত অনেক রক্তর প্রতিদান হিসাবে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি। এবং স্বাধীনতা পাওয়ার পরে 1947 পাকিস্তান হয়ে গেল নতুন একটা পৃথক রাষ্ট্র, মুসলিম কান্ট্রি হিসাবে পাকিস্তান চলে গেল, স্বাধীনতা পেল, এবং 15 আগস্ট আমরা ইন্ডিয়া কিন্তু স্বাধীনতা পেল। ঠিক আছে, আচ্ছা, এইবার এই স্বাধীনতা পাওয়ার পরে এইবার এই দেশের একটা সংবিধান রচনা হবে। এইবার কোনো একটা দেশের সংবিধান তৈরি করতে গেলে সবার প্রথমে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করতে হয়, তারপরে সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকেই কনস্টিটিউশনটা রচনা করা হয়, তারপরে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তুমি রিপিল করতে পারো। তো সেটাই হয়েছিল। এখানে দেখো প্রথম পয়েন্টে কী লিখেছি, In 1934 দ্য আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর ইন্ডিয়া ওয়াজ পুট ফরওয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম বাই দ্য এম এন রয়। এই ব্যক্তি একজন, ইনি একজন কমিউনিস্ট ছিলেন, কমিউনিস্ট লিডার, যিনি 1934, ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947, বাট 1934 সালে ইনি কিন্তু কনস্টিটিউশন অ্যাসেম্বলির যে আইডিয়া সেটা কিন্তু ইনি দেন, এম এন রয়, মানবেন্দ্রনাথ রায়। ঠিক আছে, তো
এটা গেল 1934 সালে এম এন রয় কে, মানে এটা বারবার জিজ্ঞেস করে, এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এম এন রয় কী করছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আইডিয়াটা দিয়েছেন। 1935 1935 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কী করেছে, ফার্স্ট টাইম অফিসিয়ালি ডিমান্ডেড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অফিসিয়ালি ডিমান্ড করা হয়েছে 1935। 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসে, তোমরা সবাই জানো। এখানে এরপরেও আর কী কী ইভেন্ট হয়, এখানে আরবিআই সব মাথায় রাখতে হবে, কিন্তু আরবিআই আরবিআই এস্টাবলিশ হয় 1935 সালে, আর এটা ন্যাশনালাইজেশন হয় 1949। ঠিক আছে, তো এই কোশ্চেনটাও বোধহয় আমি করেছিলাম লাস্ট ক্লাস। যাই হোক, তো এখানে 1935-এর ইভেন্টটা বোঝা গেল যে কংগ্রেস প্রথম ডিমান্ড করলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। 1938-এ কী করছে, নেহরু অন বিহাফ অফ আইএনসি, নেহরু কী করেছে, অন বিহাফ অফ আইএনসি ডিক্লেয়ার দ্যাট দ্য কনস্টিটিউশন অফ ফ্রি ইন্ডিয়া মাস্ট বি ফ্রেম উইদাউট আউটসাইড ইন্টারফেরেন্স বাই এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেক্টেড অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজ। ভালো করে মন দিয়ে শুনে জায়গাটা। 1938 সালে পণ্ডিত জওয়াহরলাল নেহরু কী করেছে, উনি তোমরা জানো আইএনসির সদস্য মানে ছিলেন, তো আইএনসির তরফ থেকে কী বলেছে, একজন একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করা হবে, সেটা ফ্রি ফ্রম আউটসাইড ইন্টারফারেন্স, বাইরের কোনো ইন্টারফারেন্স থাকবে না, এবং সেটা এবার এর মেম্বার যে সমস্ত যে নিয়োগ মানে ইলেক্ট করা হবে সেটা অ্যাডাল্ট থ্রু অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি মানে হচ্ছে যাদের ভোট দান করার অধিকার আছে, সেই সমস্ত নারী পুরুষ যে কোনো সমাজের সমস্ত শ্রেণীর মানুষ সবারই ভোটাধিকার সেম, এবং তাদের দ্বারাই কিন্তু এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা মানে অ্যাকচুয়ালি এটা ইলেক্ট করা হবে, এবং এখানে কোনো আউটসাইড ইন্টারফারেন্স থাকবে না। এটা 1938 সালে। আচ্ছা, 1938 সালে কে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন সেটা অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে, একবার দেখবে, পাশাপাশি দেখবে তোমাদের হিস্ট্রিটাও একবার ইয়ে হয়ে যাবে, রিভাইজ হয়ে যাবে, এবং এই ইন্ডিয়ান মানে ন্যাশনাল মুভমেন্ট থেকে কিন্তু WBCS প্রত্যেকটা স্টেট মানে এক্সামে এই ন্যাশনাল মুভমেন্ট থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন অ্যারাইজ হয়, ঠিক আছে। দ্য ডিমান্ড ওয়াজ ফাইনালি অ্যাকসেপ্টেড অ্যান্ড ইট ইজ নোন অ্যাজ আগস্ট অফার অফ 1940। তাহলে আগস্ট অফার অফ 1940 যদি জিজ্ঞেস করা হয়, তাহলে কী জিনিস, এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা গঠিত হবে সেই ডিমান্ডটা অ্যাকসেপ্ট করা হয়, আর এই অ্যাকসেপ্ট এই অ্যাকসেপ্ট করার এই এইটাকেই এই এটাকেই বলছে আগস্ট অফার অফ 1940। ইন 1942 তোমরা জানো কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিলো 1942, এই সময় কী হয়েছিলো, স্যার স্ট্যাফোর্ড আর কী হয়েছিলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিলো, ঠিক আছে। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস কী করেছে, এ মেম্বার অফ ক্যাবিনেট মেম্বার অফ দ্য ক্যাবিনেট কেম টু ইন্ডিয়া, মানে ব্রিটেনের ক্যাবিনেট ক্যাবিনেটে একজন মেম্বার ছিল যে আসলো ইন্ডিয়াতে, আসলে এসে বললো ড্রাফট প্রপোজাল অফ ব্রিটিশ গভর্নমেন্ট অন দ্য ফ্রেমিং অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশন টু বি অ্যাডপ্টেড আফটার ওয়ার্ল্ড ওয়ার টু। তার মানে কী বোঝাচ্ছে, বলছে স্ট্যাফোর্ড ক্রিপ সেই সময় এসে জাস্ট ব্যবস্থাটা মানে জাস্ট কোনো রকমে একটা যাতে ইন্ডিয়ানরা সহযোগিতা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, সেই সময় এই জন্য অ্যাকসেপ্ট করেছে ডিমান্ডটা। ডিমান্ডটা অ্যাকসেপ্ট করার পরে এবার কী করেছে, স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে পাঠানো হলো, ইনি কী করলেন, ড্রাফট প্রপোজাল অফ ব্রিটিশ গভর্নমেন্ট মানে অ্যাকসেপ্ট ড্রাফট করে বলছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশন অ্যাডপ্ট করতে পারবে তারা, কিন্তু আপাতত দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হোক। এই জায়গাটায় গান্ধীজি হয়তো কিছুটা সমর্থনে ছিলেন, বাট নেতাজি একদমই ছিলেন না। নেতাজি চেয়েছিলেন যে এই সুযোগে এখন আমরা যদি সহযোগিতা করি তাহলে এরপরে আবার ওরা ভুলে যাবে। তোমরা জানো পূর্ণ স্বরাজের দাবি এসেছিলো কত সালে এসেছিলো বল কমেন্ট বক্সে জানিও। পূর্ণ স্বরাজের দাবি এসেছিলো সেখানে, তারপরে আমরা জাতীয় পতাকা উত্তোলন করি 26শে জানুয়ারি 1930, এটা 1929 সম্ভবত,
ঠিক আছে, তো পূর্ণ স্বরাজের সময় যে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেটা তারপরে কোনো কিন্তু আমরা কিন্তু কোনো সুরাহা পাইনি, বা মানে অনেকবারই আমরা আমরা সুযোগ পেয়েছিলাম কিন্তু আমরা কিন্তু স্বাধীন দেশ স্বাধীন হতে পারিনি। তো নেতাজি বলেছিলেন যে এই এইভাবে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে আমরা সমর্থন দেওয়ার পরেও দেখা যাবে যে কোনো রকম কোনো সুরাহা হলো না, সুতরাং এই সুযোগেই আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হবে। এবং গান্ধীজির মত ছিলেন যে মত ছিল যে কি যে এই সময় এরা এমনি অবস্থা খারাপ, এই সময় আমরা যদি সহযোগিতা না করি এদেরকে এই সুযোগে এইরকম একটা সুযোগ নেওয়া, ঠিক আছে। এবং নেতাজি কিন্তু এটা চেয়েছিলেন যে এই সময়টাই স্বাধীনতা দিতে হবে। তো যাই হোক, মতবৈরাগ্য ছিল কিন্তু দুজনেরই উদ্দেশ্য একই ছিল কি স্বাধীনতা, ঠিক আছে। তো ক্রিপস প্রপোজাল আসলো, ক্রিপস প্রপোজাল ওয়ার রিজেক্টেড বাই মুসলিম লীগ। দেখো 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ আসে, ঠিক আছে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত মুসলিম লীগের দাবি থাকতো ছিল কি পাকিস্তান, পাকিস্তান অ্যান্ড পাকিস্তান। তো পাকিস্তান কিন্তু তাদের চাই, পৃথক একটা মুসলিম রাষ্ট্র পাকিস্তান কিন্তু তাদের চাই, এবং মোহাম্মদ আলী জিন্না এটার জন্যই আর কি লড়ে গেছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো ক্রিপস প্রপোজাল যেটা দিয়েছিলেন ক্রিপস, স্ট্যাফোর্ড ক্রিপস, ঠিক আছে, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, তো এই প্রপোজালটা রিজেক্ট করা হলো মুসলিম লীগের দ্বারা। এবং তারা কি চাইলো যে সেপারেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিমান্ড করতে থাকলো, মানে ইন্ডিয়ার একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থাকবে বাট পাশাপাশি ইন্ডিয়া আর পাকিস্তান দুটো আলাদা আলাদা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হতে হবে। যথারীতি ব্যাপারটা তো খুবই মানে এটা এরা ইংরেজরা মেনে নিতে চাইছে না ব্রিটিশরা, ঠিক আছে। ফাইনালি দ্য ক্যাবিনেট মিশন ওয়াজ সেন্ট টু ইন্ডিয়া, ক্যাবিনেট মিশন ইন্ডিয়াতে আসলো ফাইনালি, ক্যাবিনেট মিশন, ঠিক আছে। হোয়াইল ইট রিজেক্টেড দ্য আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আইডিয়াটা রিজেক্ট করা হলো ক্যাবিনেট মিশন দ্বারা, ঠিক আছে, যে একটাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, ঠিক আছে, যেখানে মুসলিম লীগ বিরোধিতা করতে শুরু করলো, ঠিক আছে। এবং সেই বিরোধিতা আগে দেখতে পাবে তোমরা কীভাবে এরা মানে কোনো মিটিং অ্যাটেন্ড করছে না, অনেক রকম কার্যকলাপ আছে, যাই হোক সেটা আমরা পরপর আসছি। এরপরে দেখো পরবর্তী পয়েন্ট হচ্ছে কম্পোজিশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কম্পোজিশনটা কী কী ছিল, মানে কী কী বলা কী কী হবে বা কী কী করতে হবে বা এই সমস্ত কী কী ফিচার সেগুলো আমরা জানবো, ঠিক আছে। দেখো লেখা আছে এখানে, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ কনস্টিটিউটেড ইন নভেম্বর 1946, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা নভেম্বর 1946 কনস্টিটিউট করা হয়েছে, ঠিক আছে, ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারা, ঠিক আছে, ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্মুলেট করা হয়েছে। আচ্ছা ফিচার্স কী বলছে, টোটাল স্ট্রেংথ অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কী ছিল 389, এই ফিগারটা খুব আসে বারবার জিজ্ঞেস করে, 389টা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 89টা কী ছিল, 389টা তোমার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সিট, যার মধ্যে 296 সিট ওয়ার অ্যালোটেড বাই টু দ্য ব্রিটিশ ইন্ডিয়া, মানে ব্রিটিশ ইন্ডিয়া জন্য 296টা সিট ছিল, আর 93 সিটস টু বি অ্যালোটেড বাই টু প্রিন্সলি স্টেট, মানে প্রিন্সলি স্টেটকে 93টা সিট আর 296টা সিট ছিল ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশ ইন্ডিয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা আউট অফ 296 সিট অ্যালোটেড দ্য ব্রিটিশ, মানে অ্যাকচুয়ালি এই যে 296টার মধ্যে 292টা ওয়ার টু বি ড্রন ফ্রম দ্য 11 গভর্নর্স প্রভিন্সেস অ্যান্ড 4 ফ্রম দ্য 4 চিফ কমিশনার্স প্রভিন্সেস 1 ফ্রম ইস, বোঝা গেল। তাহলে 296টা সিট যেটা ব্রিটিশ ইন্ডিয়ার জন্য সিট অ্যালোকেট ছিল আর 93টা ছিল প্রিন্সলি স্টেট, ঠিক আছে, এই 96টার ওর ভাগ করেছে 292 নভেম্বর ওয়ার টু বি ড্রন ফ্রম দ্য 11 গভর্নর্স প্রভিন্স অ্যান্ড 4 ফ্রম 4 চিফ কমিশনার্স প্রভিন্স, ঠিক আছে, চিফ কমিশনার প্রত্যেকটাতে একটা একটা করে, ঠিক আছে।
আচ্ছা নেক্সট পয়েন্ট নাম্বার টু দেখো, পয়েন্ট নাম্বার টু বলছে ইজ প্রভিন্স অ্যান্ড প্রিন্সলি স্টেট অর গ্রুপ অফ স্টেট ইন কেস অফ স্মল স্টেট, এখানে দেখো ইজ প্রভিন্স অ্যান্ড প্রিন্সলি স্টেট ওয়ার টু বি অ্যালোটেড সিট ইন প্রপোর্শনাল টু দ্য রেসপেক্টিভ পপুলেশন। মানে কি, মানে মনে করো এখানে যদি তোমার পপুলেশান মানে মানে মনে করো একটা জায়গায় প্রত্যেকটা জায়গায় এটা যদি মনে করো একটা এরিয়া চারটে ভাগ করলাম, যদি এখানে মনে করো 1 লাখ, এখানে 1 লাখ, ওখানে অ্যাকচুয়ালি 1 মিলিয়নে করা হয়েছিল, মানে 10 লাখ, যেখানে 10 লাখ পপুলেশান হয়েছে সেইটাকেই একটা একটা প্রভিন্স, এবার এই হিসাবেই তোমাদের সিটটা কিন্তু অ্যালোকেট করা হয়েছিল, ঠিক আছে। তাহলে এটাই বলছে মানে রেসপেক্টিভ মানে প্রপোর্শন টু দ্য দেয়ার রেসপেক্টিভ পপুলেশন, পপুলেশন অনুযায়ী এই প্রভিন্সের প্রিন্সলি স্টেটে যে সিটগুলো অ্যালোকেট করা হয়েছিল, ঠিক আছে, এই যে 1 মিলিয়ন পপুলেশন। ওকে নেক্সট পয়েন্ট নাম্বার থ্রি, সিট অ্যালোকেটেড টু ইচ ব্রিটিশ প্রভিন্স ওয়ার টু বি ডিভাইডেড অ্যামং দ্য থ্রি প্রিন্সিপাল কমিউনিটিস, মুসলিম, শিখ অ্যান্ড দ্য জেনারেল। মুসলিম, শিখ আর জেনারেলদের মধ্যে কিন্তু সিটটা অ্যালোকেট করা হয়েছিল ইন প্রপোর্শনাল টু দেয়ার পপুলেশন, এবং তাদের পপুলেশন অনুযায়ী। আচ্ছা নেক্সট দেখো, অ্যাকচুয়ালি এটাকে ভাঙতে গেলে একটু যদি ডিসকাস করি তাহলে কি, যে মনে করো আমাদের দেশে এটা মনে করো ভারতবর্ষ, এটা মনে করো আমাদের ওয়েস্ট বেঙ্গল, এবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা জানো 294 মানে বিধানসভা কেন্দ্র আছে, আর কি আছে 42টা লোকসভা কেন্দ্র আছে। এবার এই লোকসভা কেন্দ্র মনে করো বনগাঁ লোকসভা কেন্দ্র, এটা অ্যাকচুয়ালি কী করে এরিয়ার ভিত্তিক, যে এই এরিয়াতে এত পপুলেশন, তাহলে এবার বনগাঁতে মনে করো পপুলেশন ডাবল হয়ে, তখন তখন এই দুটো লোকসভা কেন্দ্র হয়ে যেতে পারে, এটা এরকম ব্যাপারটা আর কি, বুঝতে পেরেছো, কিন্তু সংশোধন দ্বারা। তো যাই হোক, এইভাবেই কিন্তু ভাগ করা হয়েছিল পপুলেশনের ভিত্তিতে, ঠিক আছে। তা নেক্সট পয়েন্ট নাম্বার ফোর আমরা ডিসকাস করব, দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইচ কমিউনিটি ওয়্যার টু বি ইলেক্টেড বাই মেম্বার অফ দ্যাট কমিউনিটি ইন দ্য প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড ভোটিং ওয়াজ টু বি বাই দ্য মেথড অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ বাই মিন্স অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। মানে আমি কিন্তু যদি কোনো একটা মানে কোনো একটা ক্যান্ডিডেটকে চুজ করি, একটা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, আমি সবাইকে ভোট দিতে পারবো না, আর সিঙ্গেল একটাই ভোট দিতে পারবো, ঠিক আছে, আমি সবাইকে ভোট আলাদা আলাদাভাবে দিতে পারবো, ঠিক আছে, এইভাবেই কিন্তু ইলেকশনটা হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কী বলছে, দ্য রিপ্রেজেন্টেটিভ অফ প্রিন্সলি স্টেট ওয়ার টু বি নমিনেটেড বাই দ্য হেড অফ দ্য প্রিন্সলি স্টেট। আচ্ছা এইখানে এই যে রিপ্রেজেন্টেটিভ অফ প্রিন্সলি স্টেট, এটা অ্যাকচুয়ালি এদেরকে নমিনেট করা হবে বাই দ্য হেড অফ দ্য প্রিন্সলি স্টেট, প্রিন্সলি স্টেটের হেড দ্বারা নমিনেট করা হবে। দেখো ইলেকটেড কিন্তু লিখিনি, এটা নমিনেট, নমিনেশন আর ইলেকটেডের মধ্যে ইলেকশন ইলেকটেডের মধ্যে পার্থক্য হচ্ছে, মনে করো এখন আমাদের লোকসভা কেন্দ্র, ঠিক আছে, এখন মনে করো লোকসভা কেন্দ্রের মধ্যে মনে করো 545টা সিট আছে, তার মধ্যে 543টা সিট হচ্ছে ইলেকটেড আর দুটো হচ্ছে নমিনেটেড, নমিনেশন কে করে, প্রেসিডেন্ট। সিমিলারলি রাজ্যসভার কথা যদি আমি বলি তাহলে মানে 12টা নমিনেট করে কে, হচ্ছে প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্টের এই পাওয়ারটা আছে নমিনেট করা, এবং কাদেরকে নমিনেট করবে, যাদের সায়েন্স বা আর্টস বা কোনো একটা সমাজে কোনো একটা কন্ট্রিবিউশন আছে, যেমন মনে করো তোমার শচীন টেন্ডুলকার, খেলাধুলার এর একটা অবদান আছে, তো এইভাবে কিন্তু নমিনেট করা হয়। মানে কি, এটা কিন্তু ইলেকশন নয়, ইলেকশন না করিয়ে প্রেসিডেন্টের পাওয়ার নয়। তো এইখানে এটাই বলা হয়েছে যে হেড অফ দ্য প্রিন্সলি, এইখানে ক্রিটিসিজমটা করা হয়, সমালোচনা করা হয় যে অ্যাকচুয়ালি নমিনেশন কেন, ইলেকশন ইলেকটেড নয় কেন, ঠিক আছে, এইখানে একটা ক্রিটিসিজম আসে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্ট বলছে দ্য ইলেকশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে এই যে 296টা সিট বলছিলাম ফর দ্য ইন্ডিয়ান ব্রিটিশ প্রভিন্স, ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্স, এখানে হয়েছিল কবে ইলেকশনটা, জুলাই আগস্ট 1946-এ কী হলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইলেকশন হলো।
যেখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কটা সিট পেলো? 208টা সিট পেলো। ফিগার জাস্ট মাথায় রাখতে হবে না এত, কিন্তু তুমি ফিগারটা দেখো, দেখলে বুঝতে পারবে। আর নোটসটা একটু হাইলাইট করা আছে, এগুলো দেখলে তোমরা পড়লে বুঝতে পারবে। নোটসটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে? যদি চাও, মানে যদি চাও তাহলে নক করো একটু, তাহলে আমি পোস্ট করে দেবো, ঠিক আছে? আচ্ছা, দ্য মুসলিম লীগ 73 সিট পেয়েছিল। মুসলিম লীগ কটা? 73টা। 208টা সিট পেয়েছে কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? আর কি 15টা সে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট যে একটা দল, যেটা আলাদা গ্রুপ। তো এইখানে মুসলিম লীগ কটা পেল? 73টা। 208টা পেয়েছে কংগ্রেস, আর 15টা পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ, ঠিক আছে? এখানে এইভাবে কিন্তু ভোটিংটা হওয়ার পরে এটা হলো। এবার দেখো কী হয়েছে ঘটনা। মুসলিম লীগ তো ভোটে অংশগ্রহণ করেছিল ঠিকই, কিন্তু দেখো বয়কট করে দিয়েছে। দেখো, মুসলিম লীগ বয়কটেড দ্য মিটিং, মানে কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফার্স্ট মিটিং 9 ডিসেম্বর 1946 যে ফার্স্ট মিটিং ডাকা হয়েছিল, এই মিটিংটা বয়কট করেছে কে? মুসলিম লীগ। বিকজ তারা কী চায়? তারা পাকিস্তান চায়। কেন চায়? কারণ চায়নার কাছে বিক্রি হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো অ্যাকচুয়ালি পাকিস্তান পাকিস্তান আর পাকিস্তান, এই এই পাকিস্তানের দাবি শেষ পর্যন্ত ছিল, এবং যতক্ষণ না পাকিস্তান তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ততক্ষণ তারা কিন্তু এইভাবেই বিভিন্ন রকমভাবে বিরোধিতা করতে থাকে, বয়কট করতে থাকে। তো আমরা দেখলাম যে মুসলিম লীগ ইলেকশনে অংশগ্রহণ করলো, কিন্তু মুসলিম লীগ কী করলো? বয়কট করলো। কোন মিটিং? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কারণ তারা পিস টক একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চাইছিল, ঠিক আছে? তো এটা হয়েছিল 9 ডিসেম্বর। এই 9 ডিসেম্বর ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 9 ডিসেম্বর 1946 ফার্স্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মিটিং হয়েছিল, এবং সেখানে মানে প্রেসিডেন্ট, যে টেম্পোরারি প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ ছিল, টেম্পোরারি প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ হয়েছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এই তো এখানে লেখা আছে, দেখো। আচ্ছা, কী হয়েছে? অ্যাটেন্ডেড বাই 211 জন মেম্বার অ্যাটেন্ড করেছিল এখানে, ঠিক আছে? যার মধ্যে 208টা ছিল কংগ্রেসের, ঠিক আছে? আচ্ছা দেখো, ডক্টর সচ্চিদানন্দ সিনহা এটা হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট মেম্বার ছিল, ইনি ছিলেন সবচেয়ে ওল্ডেস্ট মেম্বার, তাই এনাকে একটা টেম্পোরারি প্রেসিডেন্ট করা হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। পরবর্তীতে রাজেন্দ্র প্রসাদ চার্জ নিয়ে নিয়েছিলেন, যাই হোক। 11 ডিসেম্বর তো ফলোয়িং দ্য ফ্রেঞ্চ, আর যাই হোক, তো এটা বোঝা গেল। এটা কিন্তু খুব আসে, ডক্টর সচ্চিদানন্দ সিনহা, এস সিনহা, যিনি টেম্পোরারি প্রেসিডেন্ট ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কবে হয়েছিলেন? 9 ডিসেম্বর 1946। এরপরে 11 ডিসেম্বর 1946 কী হলেন? রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ পারমানেন্ট প্রেসিডেন্ট হয়ে গেলেন, ঠিক আছে? আচ্ছা চলো, নেক্সট দেখো, অবজেক্টিভ রেজলিউশন। অবজেক্টিভ রেজলিউশন দেখো, এটা অ্যাকচুয়ালি জওহরলাল নেহরু, যে মানে অ্যাকচুয়ালি অবজেক্টিভ রেজলিউশনে জওহরলাল নেহরুর ভূমিকা আছে। এখানে দেখো কী বলছে, অন ডিসেম্বর 13 1946 জওহরলাল নেহরু মুভ টু দ্য হিস্টোরিক অবজেক্টিভ রেজলিউশন। এই দেখো পুরো ব্যাপারটা কিন্তু জওহরলাল নেহরু এবার ডিসক্রাইব করবে কী করতে হবে, কী হবে। ইন দ্য অ্যাসেম্বলি লেড ডাউন দ্য ফান্ডামেন্টাল অ্যান্ড ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশনাল স্ট্রাকচার, মানে কনস্টিটিউশনাল স্ট্রাকচারটা কেমন হবে সেই বিষয়টা কিন্তু কে ডিসকাস করলো? অবজেক্টিভ রেজলিউশন, সে যে কে ধারণা এইটা কে কল দিল যে 13 ডিসেম্বর 1947 জওহরলাল নেহরু কী বলছে? ফার্স্ট পয়েন্ট বলছে, ইন্ডিয়া অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সভারেন রিপাবলিক অ্যান্ড ড্র অফ হার ফিউচার গভর্নমেন্ট, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিক্লেয়ার করলো কি, ইন্ডিয়া একটা ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন সভারেন রিপাবলিক। সভারেন মানে বলতে কী বোঝো? মানে আমরা আমাদেরই মানে আমরা আমাদেরই রুল, মানে আমাদের মতো করে আমাদের সব কিছু স্বায়ত্তশাসিত হব, ঠিক আছে? রিপাবলিক মানে হচ্ছে প্রজাতান্ত্রিক বলো, ঠিক আছে, যেটা গণতন্ত্র বলতে পারো তুমি, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান, মানে এই এই ব্যবস্থা অনুযায়ী কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন রচিত হবে। আর কী বলেছে? আর বলেছে, টেরিটরিজ
that now from the Indian state and such other part of India as are outside India and state as well as other territories as are willing to be constituted. Mane actually jokhoni mone koro je territory gulo ache thik ache eta chilo India ar ekhane chilo Pakistan ebar kono ekta particular area jara je territory gulo jara join hote chaiche tara join hobe tara union of India r moddhe union taderke united kora hobe ebar তারপরে এদেরকে টোটাল এরা ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হবে এবং তারা টোটালি ইন্ডিপেন্ডেন্ট সভারেন ইন্ডিয়ার মধ্যে চলে আসবে যারা আসতে চাইছে তারা ঠিক আছে আচ্ছা নেক্সট আর কি বলছে নেক্সট বলছে যে রেসিডুয়ারি পাওয়ার অ্যান্ড এক্সারসাইজ অফ এক্সারসাইজ অল পাওয়ার্স অ্যান্ড ফাংশন অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সেভ অ্যান্ড এক্সেপ্ট সাজ পাওয়ার অ্যান্ড ফাংশন অ্যাজ দ্য ভেস্টেজ ইজ অ্যাসাইন টু দ্য ইউনিয়ন মানে যে রেসিডিউরি পাওয়ার এক মিনিট রেসিডিউরি পাওয়ার দেখো প্রেজেন্ট বাউন্ডারির মধ্যে উইদিন দ্য প্রেজেন্ট বাউন্ডারি সাজ অ্যাজ দ্য আদার মে ডিটারমাইন বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যান্ড দেয়ার আফটার অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি শ্যাল পোসেস দ্য রিটেন টু দ্য স্ট্যাটাস অফ অটোনোমাস এবং রেসিডিউরি পাওয়ার আর এক্সারসাইজ অল পাওয়ার এটা কী হচ্ছে ইউনিয়ন অফ ভিস্টেট কার হবে ইউনিয়ন অফ ইন্ডিয়ার মধ্যে হবে ঠিক আছে এই সমস্ত এই টেরিটরি এই বাউন্ডারির মধ্যে যা কিছু পাওয়ার সেটা টোটালি ইউনিয়ন অফ ইন্ডিয়ার মধ্যে কিন্তু জারি থাকবে ঠিক আছে নেক্সট পয়েন্ট নাম্বার ফোর দেখো পয়েন্ট নাম্বার ফোর বলছে সভারিন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ইটস কনস্টিটিউয়েন্ট পার্ট অ্যান্ড অর্গান অফ দ্য গভর্নমেন্ট আর ডেরাইভ ফ্রম দ্য পিপল মানে এই যে সভারেনটি স্বাধীনতা সমস্ত এই সমস্ত পার্টগুলো কোথা থেকে তোলা হবে এই পিপল ডেরাইভ ফ্রম দ্য পিপল ঠিক আছে মানুষদের মানে গণতান্ত্রিক যে ভারত যেটা বলছো মানে সমস্ত মানুষই নির্বাচন করবে মানুষের দ্বারা এবং পিপল মানে ফর দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল যেটা বলে মানে গভর্নমেন্ট যেটা তৈরি করছে সেটা আমরাই তৈরি করছি ঠিক আছে আমাদের দ্বারাই সব কিছু তৈরি হবে ঠিক আছে এখানে এটাই বলেছে ঠিক আছে এরপরে আর কি বলছে এরপরে নেক্সট পয়েন্ট দেখো পয়েন্ট নাম্বার ফাইভ হচ্ছে ইন্ডিয়ান জাস্টিস সোশ্যাল ইকোনমিক পলিটিক্যাল ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অপরচুনিটি অ্যান্ড বিফোর দ্য ল ফ্রিডম অফ থট এক্সপ্রেশন ফেথ বিলিভ ওয়ার্শিপ ভ্যাকেশন এগুলো সব তোমরা ফান্ডামেন্টাল রাইটসে হ্যাঁ ডিপিএসপিতে সব পড়বে এগুলো ঠিক আছে এগুলো থাকতে হবে ঠিক আছে এগুলো গ্যারান্টি দেবে ইন্ডিয়ান গভর্নমেন্ট ঠিক আছে এইগুলো মানে পিপল অফ ইন্ডিয়াকে এই সমস্ত গ্যারান্টিগুলো দেবে যে সোশ্যাল জাস্টিস দেবে ইকোনমিক একটা ব্যালেন্স ব্যালেন্সড করার জন্য যে স্কিম তৈরি করতে হয় পলিটিক্যাল জাস্টিস দেবে ইকুয়ালিটি অফ স্ট্যাটাস দেবে ফ্রিডম বিভিন্ন রকম ফ্রিডম তুমি কারোর সম্বন্ধে ক্রিটিসাইজ করতেই পারো এক্সপ্রেশন তোমার তোমার বিশ্বাস তোমার ভগবানের প্রতি বিশ্বাস থাকতেও পারে নাও থাকতে পারে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি পূজা অর্চনা করতে পারো হ্যাঁ কোনো একটা যাই হোক মানে যেটা আর কি এই সমস্ত সমস্ত সুযোগ সুবিধা পিপল অফ ইন্ডিয়া কিন্তু ভোগ করবে ছয় নম্বর পয়েন্ট কী বলছে অ্যাডিকুয়েট সেফগার্ড শ্যাল বি প্রোভাইডেড ফর মাইনরিটিস ব্যাকওয়ার্ড অ্যান্ড ট্রাইবাল অ্যাফেয়ার্স এই যে মাইনরিটিস ব্যাকওয়ার্ড অ্যান্ড ট্রাইবাল মাইনরিটিস মানে যে সংখ্যালঘু সম্প্রদায় যেটা ব্যাকওয়ার্ড ক্লাস এসসি এসটি কমিউনিটি ট্রাইবাল অ্যাফেয়ার্স ট্রাইব যেটা ওই তপশিল জাতি জনজাতি মানে যেগুলো মনে করো সুকমা ডিস্ট্রিক্ট ছত্তিশগড় মানে এই সমস্ত ট্রাইবাল এরিয়া ঠিক আছে এই সমস্ত জায়গায় ডিপ্রেস অ্যান্ড ব্যাকওয়ার্ড এদেরকে কী হবে সেফগার্ড দেওয়া হবে মানে ঠিকঠাক করে এদেরকে পরিচালনা করতে হবে এদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে এই সমস্ত ঠিক আছে নেক্সট পয়েন্ট দেখো সভারিন রাইট অন দ্য ল্যান্ড সি অ্যান্ড এয়ার এয়ার অ্যাকর্ডিং টু দ্য জাস্টিস অ্যান্ড দ্য ল সিভিলাইজড নেশন মানে তুমি যদি ইন্ডিয়ার বাসিন্দা হও তাহলে তোমার সভারিন রাইট থাকবে কিসের ওপরে ভারতের জমির ওপরে সমুদ্রের ওপরে আর কি বায়ু বা এয়ারের ওপরে ঠিক আছে আকাশের ওপরেও তোমার কিন্তু একটা রাইট থাকবে ঠিক আছে সেই সমস্তগুলো এখানে বলা হলো আচ্ছা নেক্সট পয়েন্ট দেখো দ্য অ্যান্সিয়েন্ট ল্যান্ড আচ্ছা এটা এখানে দেখো কী বলছে নেক্সট পয়েন্ট রিজলিউশন আনএনিমাসলি অ্যাডপ্টেড বাই দ্য
असेंबली ऑन January 22, 1947 की करा हलो रेजुल्यूशन अनएनिमसलि एडप्ट करा हलो माने अनएनिमसलि माने होच्छे कोनो रकम कोनो बिरोधिता छाड़ाई एटा एडप्ट करा हयेछिलो आमादेर एरकम एकटा प्रेसिडेंट नियोग हयेछिलो जे कोनो रकम बिरोधिता छाड़ाई नियोग हयेछिलो के हयेछिलो ना कमेंट बक्से जानिओ ठीक आछे तो अनएनिमसलि मानेटाई ओटा जे कोनो तार अपोनेंट बोले किछु छिलो ना ठीक आछे नेक्स्ट देबो पॉइंट चेंजेस बाय द इंडिपेंडेंस बाय द इंडिपेंडेंस एक्ट की कि चेंज करा हुई चलो ठीक है चेंजेस बाय द इंडिपेंडेंस एक्ट अच्छा देखो द रिप्रेजेंटेटिव ऑफ द प्रिंसली स्टेट हु हैड स्टेड अवे फ्रॉम द कॉन्स्टिट्यूएंट असेंबली प्रिंसली स्टेटेड थे के जो रिप्रेजेंटेटिव तारा जो बाहर माने दूरे छिलो फ्रॉम कॉन्स्टिट्यूएंट असेंबली ग्रेजुअली जॉइंड परपर आस्ते आस्ते जॉइन करलो ऑन April 28, 1947 प्रिंसली स्टेटेड जो रिप्रेजेंटेटिव छिलो ताराओ किन्तु आस्ते आस्ते एबार जॉइन करते थाकलो एक्चुअली से ही फेजटा किन्तु एबार आस्ते आस्ते तैरी होच्छे जे हाँ तुम्हारे तुम्हारे जन्नोई किन्तु एटा एवं तुम्हरा एखाने रूल करबे तुम रूल एक्चुअली नय माने समस्तटाई किन्तु इक्वालिटी बजाय रेखे सब किछु करा हबे तो तुम्हरा जॉइन करो एटा जॉइन करेछिलो 1947 28th of April ठीक आछे रिप्रेजेंटेटिव अफ द सिक्स स्टेट वेयर पार्ट अफ द असेंबली सिक्स छटा स्टेट छिलो असेंबलिर पार्ट होयेछिलो आफ्टर द एक्सेप्टेंस अफ द माउंटबेटन प्लान June 3, 1947 फॉर ए पार्टीशन अफ द कंट्री द रिप्रेजेंटेटिव of the most of the other princely state took their seat in the assembly tumra jano Mountbatten plan ki korechilo partition korechilo thik ache ar cabinet mission plan ashar pore constituent assembly gothito hoyeche thik ache acha ebar dekho ki bolche the member of muslim league from the indian dominion also entered the assembly muslim league er member rao ebar indian dominion e এবার এন্ট্রি করলো ঠিক আছে দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947 মেড দ্য ফলোয়িং থ্রি চেঞ্জেস ইন দ্য পজিশন অফ দ্য অ্যাসেম্বলি কী কী চেঞ্জ করেছে দ্য অ্যাসেম্বলি এটা কী হবে ফুললি সভারেন বডি হবে ঠিক আছে আর কি বলছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অলসো বিকেম এ লেজিসলেটিভ বডি এটা একটা লেজিসলেটিভ বডি হতে হবে ঠিক আছে In other words, two separate functions were assigned to the assembly. That is, making of the constitution for free India and the enacting of the ordinary laws of the country. ঠিক আছে তাহলে legislative body, assemblies also became legislative body. Next, দেখো point number, next কি বলছে assembly were made as constituent bodies. আচ্ছা এই যে constituent body এটাকে চেয়ার করেছিল কে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ চেয়ার করেছিল অ্যান্ড ওয়েন ইট মেড অ্যাজ দ্য লেজিসলেটিভ বডি ঠিক আছে নেক্সট পয়েন্ট দেখো ইট ওয়াজ চেয়ার্ড বাই ও আচ্ছা আমি এখানে একটু মিস করে গেছি অ্যাকচুয়ালি কনস্টিটিউশন বডি কনস্টিটিউয়েন্ট বডিটা এটাকে চেয়ার করেছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং লেজিসলেটিভ বডি মানে এটা চেয়ার করেছিল জিভি মাওলঙ্কর এটা কিন্তু খুব জিজ্ঞেস করে ঠিক আছে তো জিবি মাওলঙ্কর এটা কিন্তু চেয়ার করেছিল লেজিসলেটিভ বডি ওকে নেক্সট হচ্ছে দিস টু ফাংশন কন্টিনিউ টিল November 26, 1949 ওয়েন দ্য টাস্ক অফ মেকিং কনস্টিটিউশন ওয়াজ ওভার তার মানে এই ফাংশনটা কন্টিনিউ করেছিল কতদিন 26 November 1949 তোমরা জানো এই দিন কনস্টিটিউশন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনটা অ্যাডপ্ট করা হয়েছিল তারপরে কিন্তু এটা এটার ফাংশন করেনি ঠিক আছে জিভি মাওলঙ্কর ছিলেন কি লেজিসলেটিভ বডি চেয়ারম্যান আর এদিকে তোমার কনস্টিটিউয়েন্ট বডি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ কবে জয়েন করেছিল 11 December 1946 ওকে নেক্সট পয়েন্ট The Muslim League members hailing from the area including in Pakistan withdrew from the Constituent Assembly for India. তাহলে মুসলিম লীগ মেম্বাররা কী করলো উইথড্র করলো ফ্রম দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে
ফর ইন্ডিয়ার জন্য এটা মুসলিম লীগ মেম্বাররা এবার কী করলো, উইথড্র করলো। কনসিকুয়েন্টলি দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কেম ডাউন টু 299। তার মানে 389টা ছিল, এরপরে চলে গেলো 90টা মাইনাস হয়ে গেল, হওয়ার পরে কী হলো 299টা কিন্তু এখন নতুন স্ট্রেংথ। ঠিক আছে, অরিজিনালি ফিক্সড ইন 1946 আন্ডার দ্য ক্যাবিনেট মিশন, এই ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারা যে একটা সিটটা অ্যালোকেট করা হয়েছিল না, তার মধ্যে এখন কিন্তু আমাদের থাকলো কত 299। দ্য স্ট্রেংথ অফ দ্য ইন্ডিয়ান প্রভিন্সেস ফরমারলি ব্রিটিশ প্রভিন্সেস ওয়াজ রিডিউসড ফ্রম 296 টু 229। মানে 296টা সিট ছিল, সেটা থেকে 249টা সিট হয়ে গেল মানে এরপরে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, অ্যান্ড দোজ অফ দ্য প্রিন্সলি স্টেট ফ্রম 93 টু 93টা প্রিন্সলি স্টেটের যে সিট ছিল সেটা থেকে 70 হয়ে গেছিল। তো এটা এটা হচ্ছে তোমার এতক্ষণ যেটা পড়ছিলাম, ওয়ার্কিং অফ দ্য অবজেক্টিভ রেজলিউশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এরপরে আমরা নেক্সট লেকচার শুরু করব, এটা লেকচার নাম্বার 6 ছিল। তোমরা আশা করি বুঝতে পেরেছো, কোথাও কোনো অসুবিধা হলে জানিও, হ্যাঁ ট্রাই করব সলভ করার। আর যাওয়ার আগে কিছু কোশ্চেন দিয়ে যাই, কোশ্চেনগুলো অবশ্যই কিন্তু তোমরা অ্যান্সার করবে, অ্যাটলিস্ট নিজেরা দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1 হচ্ছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিল ইন 1935 অ্যান্ড 1938। আরও একটা কোশ্চেনের সঙ্গে দিয়ে দেই যে ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন আর প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট কত সালে হয়েছিল, এর প্রধান নেতৃত্ব কে দিয়েছিলেন, এটা তোমরা জান বলবে। নেক্সট কোশ্চেন, পূর্ণ স্বরাজ কত সালে হয়েছিল, ওকে এর দাবিটা কী ছিল। ওয়ার্ল্ড ওয়ার টু দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে কত তারিখ থেকে কত সালের কত তারিখ পর্যন্ত স্টে করেছিল সেটা জানাবে। নেক্সট পয়েন্ট, ইউনাইটেড নেশন। ঠিক আছে, ইউনাইটেড নেশন তোমরা জানো জাতিসংঘ, ইউনাইটেড নেশন কত সালে কত তারিখে প্রতিষ্ঠা হয়েছিল, আর ইউনাইটেড নেশন ডে কত সালে কত তারিখে পালন করা হয়। আর নেক্সট লাস্ট পয়েন্ট হচ্ছে, টেম্পোরারি প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কে ছিল, এই লেকচারেই আমি আজকে বলেছি। তাহলে টেম্পোরারি প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কে ছিল অবশ্যই জানাবে। ঠিক আছে, তো ভিডিওটি এই পর্যন্তই, এরপরে লেকচার নাম্বার 6 আমরা আনবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলি।